বিখ্যাত চকোলেট নির্মাতা সংস্থা ক্যাডবেরি তাদের সংস্থার চকোলেট সায়েন্টিস্ট হেইলি কার্টিসের জিহ্বার 1 মিলিয়ন পাউন্ডের বিমা করিয়েছে। সেই বিমার অর্থ টাকার হিসেবে প্রায় 8 কোটি। আসলে হেইলির টেস্ট বাটসের বিমা করিয়েছে সংস্থা, একটি বিখ্যাত বিমা সংস্থা থেকে এই বিমা করানো হয়েছে। বর্নভিলে ক্যাডবেরির সদর দপ্তরে যে 300 জনের ইনোভেশন টিম রয়েছে, এই তরুণী বিজ্ঞানী তারই অংশ। ক্যাডবেরি বাজারে যে নতুন চকোলেট নিয়ে আসে তার মধ্যে কি কি উপাদান কোন অনুপাতে থাকবে এবং ফাইনাল টেস্ট বা স্বাদ কেমন হবে তা ঠিক করার দায়িত্ব থাকে এই ইনোভেশন টিমের উপরে। যেহেতু হেইলি এই সমস্ত নতুন চকোলেটের স্বাদ পরীক্ষা করে দেখেন, তাই তার জিহ্বার টেস্ট বাডের বিমা করিয়ে রাখল ক্যাডবেরি। টাকার অঙ্কে যে বিমার পরিমাণ 8 কোটি 15 লক্ষ 37 হাজার টাকার কিছু বেশি। এই বিমার শর্ত অনুযায়ী নিজের জিহ্বার টেস্ট বাডের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ এই বিজ্ঞানী করতে পারবেন না। হেইলি নিজে বলেছেন, চকোলেট তৈরির পুরো পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত। নিজের জিহ্বার বিমা হয়ে যাওয়ার পরে আগামী দিনে আমি আরও নতুন নতুন স্বাদের চকোলেট সৃষ্টির উপরে মনোনিবেশ করতে পারব। বিমা সংস্থার কর্তারা বলেছেন, বিখ্যাত ফুটবলারদের কাছে তাদের পা যতটা দামি, ক্যাডবেরি সংস্থার কাছে টেস্ট বার্ড ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর বিমার মূল্য থেকেই বোঝা যায় নিজের সহকর্মীদের সঙ্গে মিলে নতুন স্বাদ সৃষ্টি করতে হেইলি কতটা ভালো কাজ করছেন।